স্পিলার পর রইল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই তোমরা ভালো আছো আমরা গৌরব রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এই করোনাকালীন সময়ে আমরা এই অনলাইন গ্রুপ পরিচালনা করে আসছি ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লাস করেছি আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে চতুর্থ অধ্যায় নিয়ে আমরা বিগত ক্লাসও আমরা পার্ট এক থেকে তিন পর্যন্ত আমরা করেছিলাম আজকে আমরা পার্ট চার থেকে ছয় পর্যন্ত আমরা আলোচনা করব আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে পার্ট চার আমাদের প্রবল যৌন জনন আমরা যৌন জনন কি এটি আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম তারপর আমি আবারও বলছি যৌন জনন হল শুক্রাণু এবং ডিম্বাণুর ফলে বিনোদন পেলে যে জনন সংঘটিত হয় সেটি হলো আমাদের যৌন জনন আমরা জীবের যৌন জননের ফলে আমরা যেহেতু আজকে উদ্ভিদের যৌন জনন পড়াচ্ছি উদ্ভিদের যৌন জননের ফলে ফলের সৃষ্টি হয় ফল থেকে বীজের সৃষ্টি হয় বীজের মাধ্যমে নতুন আরেকটি গাছের সৃষ্টি হয় অর্থাৎ উদ্ভিদের বংশবৃদ্ধি হয়ে থাকে আমরা আজকে এই যৌন জননের মাধ্যম হল ফুল আমি একটি এখানে একটা ফুল নিয়ে আসছি আমরা আজকে এই ফুলের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব আমরা ফুল যৌন জননের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আমরা ফুল সাধারণত সমস্ত উদ্ভিদ হয়ে থাকে এখন এই ফুলের ফুল কাকে বলা আমরা একটা জিনিস জানি প্রকৃতির সৃষ্টি সবচেয়ে মনোমুগ্ধকর সৃষ্টিটা হলো ফুল এই ফুল তোমরা পর্যবেক্ষণ করলে দেখতে পারবা ফুলের প্রধানত পাঁচটি অঙ্গ একটি হল পুষ্পক্ষ এটিকে আমরা পুষ্পক্ষ বলে থাকি তারপরে এই যে ছোট ছোট অংশগুলো দেখা যায় সেগুলিকে বলা হল প্রকৃতি নীতি দল উকাশ স্ত্রীকাশ উকাশ অর্থাৎ ফুলের এই পাঁচটি অংশ তবে যেই ফুলের এই পাঁচটি অংশ থাকে তাকে আমরা বলি সম্পূর্ণ ফুল বলে থাকি আর যেই ফুলের এই পাঁচটি অংশ থাকে না অর্থাৎ কোনো একটি থাকে না তখন তাকে আমরা বলি অসম্পূর্ণ ফুল তো আজকে আমরা একটি সম্পূর্ণ ফুলের বিভিন্ন অংশ নিয়ে আমরা আলোচনা করব তোমরা আমার হাতে দেখছো যে ফুলটি দেখছো সেটি একটা জবা ফুল সেটি সম্পূর্ণ ফুল এবং যেই ফুলের এই বিন্তক থাকে তাকে বলা হয় সবিন্তক আবার অনেক ফুলে দেখবে যে বিন্তক থাকে না তাকে বলা হয় অবিন্তক ফুল বলা হয়ে থাকে ফুলের বিভিন্ন অংশের মধ্যে আমরা প্রথমে বলছি ফুলের বিভিন্ন অংশ বিভিন্ন অংশ প্রথম অংশগুলো আমরা বলছি একটি হল ভিত্তি দুই নম্বর হল দলমণ্ডল তিন নম্বর হল পুংকেশ চার নম্বর হল স্ত্রী কেশর বা স্ত্রী তপ প্রথমে আমি আসি ভিত্তি উল্টির বলা হয় আমরা বাইক থেকে যে অংশটি দেখি যে সবুজ অংশ আমি এখানে একটা ফুলের স্যার এটি যে অংশটি আছে সেটিকে বলা হয়ে থাকে বিধি বলা সবুজ অংশটি বিধি বলা হয়ে থাকে ফুলের প্রথম অংশ যেটি সবুজ বর্ণে সেটিকে বলা হয় বিধি বলা হয়ে থাকে এখন এই বিধিগুলো কোন কোন ফুলের থাকে খণ্ডায়িত কোন কোন ফুলের থাকে একত্রিত যেমন আমরা ধূর্তের ফুলের বেলা দেখি সেটি একত্রিত আবার কিছু কিছু ফুলের খণ্ডায়িত থাকে যে ফুলের ভিত্তিগুলো খণ্ডায়িত থাকে সেগুলোকে বলা হয়
যুক্ত থাকে সেগুলোকে বলা হয় যুক্ত, আর যেগুলো থাকে না সেগুলোকে বলা হয় বিযুক্ত বলা হয়। এখন প্রথমে আসি আমরা এই বিধির কাজ, বিধির কাজ হলো এই ফুলটা কুড়ি অবস্থায় আছে, এই ফুলের কুড়ি অবস্থা যখন থাকে তখন এটি অনেক সংবেদনশীল, তখন এটিকে সূর্যের আলো থেকে পোকামারা আক্রমণ থেকে এটিকে রক্ষা করে থাকে। প্রথমত আমাদের গেল আমাদের বিধি গেল, আমরা বিধি বললাম ফুলের বাইরের থেকে প্রথম স্তবকটিকে বলা হয় বিধি বলা হয়। বিধি সাধারণত সবুজ বর্ণ হয়ে থাকে, বিধিগুলো যুক্ত হতে পারে বিযুক্ত হতে পারে, যুক্ত থাকলে যুক্ত বিধি বলা হয়, আর যদি আলাদা আলাদা থাকে তাহলে সেটাকে বলা হয় বিযুক্ত বলা হয়ে থাকে, এবং বিধির নিচে যে এগুলো দেখে এগুলো বলে বিধি বলা হয়ে থাকে। পরবর্তীকালে আমরা বলছি বিধির কাজ কি বলছি, বিধির কাজ হলো বিধি ফুল যখন কুড়ির অবস্থা থাকে অর্থাৎ ফুল আর আগে থাকে তখন একটা পরিস্ফুরিত না হওয়া পর্যন্ত এটিকে সূর্যের আলো কামাকড় আক্রমণ থেকে রক্ষা করে। ফুলের দ্বিতীয় স্তবকের নাম হলো দলমন, বাইরের থেকে দ্বিতীয় স্তবক অর্থাৎ বাইর থেকে প্রথম গুলো আমাদের বৃদ্ধি করারটা গেল দলমন্ডল। এই দলমন্ডলের প্রত্যেকটা অংশকে বলা হয়ে থাকে পাপড়ি বলা হয়ে থাকে। তোমরা আবার দেখছি আমরা কোনো অতিথিকে বরণ করতে গেলে দেখা যায় আমরা ফুল দিয়ে তাকে বরণ করি, ফুলের পাপড়ি দিয়ে আমরা বরণ করে থাকি। বলছে যেমন রুদ্রাফুল জবা ফুল আমরা পাপড়িগুলো পরস্পর সাথে যুক্ত থাকে এবং এগুলো হয় বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন আমরা এটা কি লাল রঙ, লাল রঙ আমরা দেখি গোলাপ হয়ে বেলা বিভিন্ন রঙ থাকে, সাদা রঙ, হলুদ রঙ, তারপরে বেগুনি রঙ, বিভিন্ন রকম হয়ে। এখন আমাদের প্রশ্ন এর কাজ যে উজ্জ্বল অংশ সেই উজ্জ্বল অংশটাই হলো পাপড়ি, পাপড়ি যখন সাধারণত পোকামাকড়টা আকৃষ্ট এই জন্য আকৃষ্ট করে পরাগায়নের জন্য, আমরা এটি আমরা পরবর্তীকালে আমরা আলোচনা করব। তো প্রথমত হলো কি পাপড়ির কাজ হলো পোকামাকড়কে আকৃষ্ট করা এবং তার ভিতরের যে স্তবকগুলো আছে যেমন উকাশন স্থির কবর সেগুলোকে সুরক্ষা দান। তারপরে এবার আসি আমরা তৃতীয় স্তব, সেটি বলা হয় উকাশন বলা হয়ে থাকে। উকাশন বলছে কুকাশরের এটি দণ্ডের মতো দেখা যায়, আমরা যদি এই যে আমাদের এখানে যে সূক্ষ্ম সূক্ষ্ম যে অংশগুলো আছে সেগুলোকে আমরা এই কুকাশর বলে থাকি, আমরা যদি তার চিত্রটা অঙ্কন করি তাহলে আমাদের চিত্রটি দাঁড়াবে আমাদের এই ধরনের আমাদের চিত্র দাঁড়াবে, মানে এর দুটি অংশ একটি হলো পরাগধানী আর একটি হলো পরাগধান, এই পরাগধানীর মধ্যে পরাগধানী উৎপন্ন হয়ে থাকে, পরাগধানীর মধ্যে পরাগধানী উৎপন্ন হয়ে থাকে, অর্থাৎ আমরা ফলির মতো দেখি ফলির মতো দেখা যায় এই ধানের মধ্যে কি আছে পরাগধানী এবং এই পরাগধানীর কাজ হবে ফুলের পরাগায়নে পরাগায়নে সহায়তা করে। এবার আমরা আসি গর্ভকাশর চতুর্থ অংশ, ফুলের চতুর্থ স্তবকের নাম হল গর্ভকাশর বলা হয়ে থাকে। এই গর্ভকাশর একটা দিকে হতে পারে, আমরা এখানে গর্ভকাশর যদি আমরা এই ফুলটির যদি গর্ভকাশরের চিত্র অঙ্কন করি তাহলে তার চিত্রটি হবে আমাদের এই ধরনের, আমি একটি গল্প আসলে আমরা স্থিতিস্থাপকের একটি পশ্চাৎ দেখালাম, এটির মধ্যে আমাদের তিনটি অংশ আছে, ধর্মমূলক
গর্ভদণ্ড গর্ভা কটি অংশ পেলাম আমরা তিনটি অংশ কি নাম হলো গর্ভমুণ্ড গর্ভদণ্ড গর্ভা এর প্রধান কাজ হলো যখন সৃষ্টি করে কোন পরাগেন এই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন সৃষ্টি কোথায় যায় সৃষ্টি এই গর্ভদণ্ড দিয়ে গর্ভাশয়ের মধ্যে আসে আসার ফলে ডিম্বকের সাথে ডিম্বাণুর সাথে মিলিত হয় মিলিত হয়ে নিষিদ্ধ হয়ে তো আমরা শিক্ষার্থী কিন্তু আমরা তোমাদেরকে আমরা এই পর্যন্ত যেটুকু বললাম আমরা ফুলের প্রধান চারটি অংশ নিয়ে আলোচনা করব এবার আমরা আসি আরেকটু পুষ্পমুণ্ড তোমরা অবশ্যই লক্ষ্য করতে দেখবা ফুলের ঢালা বা ফুলের ঢালের মধ্যে মানুষের পুষ্পগুলো যেভাবে সাধারণ থাকে এই পুষ্পগুলোকে সবগুলোকে আমরা বলে থাকি পুষ্প মন্ত্রী বলা হয়ে এবার আমরা আসি আমরা পরবর্তী অপশন আসি সেটা হলো আমাদের পরাগায় যেটি আমাদের আজকের মূল বিষয় ছিল পরাগায় পরাগায় আমি প্রথমে বলবো পরাগায় কি পরাগায় হলো পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পরাগায়ন বলা হয়ে থাকে আমি এখানে সংক্ষিপ্ত পরিসরে দুটি গাছের চিত্র অঙ্কন করলাম এখন এই পরাগায়ন দুই ধরনের একটি হলো স্বপরাগায়ন আর একটি হলো পরপরাগায়ন স্বপরাগায়ন হলো যদি একই প্রজাতি একটি গাছের পরাগ রেণু একই গাছের যদি আরেকটি পরাগধানের মধ্যে গর্ভমুণ্ডের মধ্যে স্থানান্তরিত হয় অর্থাৎ এখানে থেকে যদি এখানে হয়ে থাকে অর্থাৎ একই গাছ হতে হবে বা ওই ফুলের একই ফুলে যেমন এই একটা ফুল এই ফুলের যদি পরাগধানী গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাহলে এটা হবে স্বপরাগায়ন আবার একই গাছের যদি পরাগধানী যদি একই গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে বলা হয় স্বপরাগায়ন বলা হয়ে থাকে আবার আরেকটা আমরা বলছি পরপরাগায়ন পরপরাগায়ন একই প্রজাতি যদি এই গাছের থেকে পরাগধানী একই গাছের পরাগধানী অন্য একটি গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় সেটা হলো পরপরাগায়ন কি হলো পরপরাগায়ন তাহলে গাছ হলো কি একই প্রজাতি হলো একই ধরনের আম গাছ হলে আম গাছ হতো জাম গাছ হলে জাম গাছ হতো এটাকে আমরা একই পরাগ আমরা বলে থাকি একই ধরনের বলা হয় স্বপরাগায়ন আমরা বলছি কার হয়ে থাকে কমলা ধূপরা এগুলো হয়ে শিমুর এগুলো হয়ে থাকে যেমন আমরা কমলা গাছ লাগাই কমলা গাছ লাগালে দেখবা যে ফুলমাতে দেখবার দেখ ফুলের মধ্যে কিছু গাছ আছে গর্ভাশয় আছে কোনো ফুলের মধ্যে গর্ভাশয় সেখানে একই গাছে দেখা গেছে কি মৌমাছি যখন বা পতঙ্গ মধু অনুষ্ঠানের জন্য যায় তখন তাদের মধ্যে পরাগায়নগুলো সম্পন্ন তাহলে আমরা এটাকে বলবো স্বপরাগায়ন এবার পরপরাগায়ন স্বপরাগায়ন একটা বৈশিষ্ট্য কি তাদের প্রজাতির বিশুদ্ধতা থাকে অর্থাৎ এর প্রজাতির কোনো বিশুদ্ধতা নষ্ট হয় না এবং এটি অনেকটি নিশ্চিত পরাগায়ন হয়ে থাকে তারপরে এই গাছের যে এগুলো শক্তি বেশি এবার আসি আমরা পরপরাগায়ন পরপরাগায়ন যেমন সিঁদুর পেঁপে এগুলো পরপরাগায়ন হতে পারে পরপরাগায়নের আবার চার ধরন পরপরাগায়ন চার ধরন যেমন আমরা কৃষির ভিত্তি করে মাধ্যমের উপর ভিত্তি করে অর্থাৎ যে মাধ্যমে পরাগায়ন সম্পূর্ণ গুলো হয় সেই মাধ্যমে ভিত্তি করে পরাগায়নকে আমরা পরপরাগায়নকে আমরা চারটি ভাগে ভাগ করে প্রথমে আসা হলো প্রথম পরাগায়ন তারপরে আসে আমাদের
বায়ু, বায়ু পানি হলো, তারপরে হলো পানি, তারপরে হলো প্রাণ। তাহলে আমরা পেলাম পরপরাগায়ন চার, কত মাসে আমরা কীট পতঙ্গের মাধ্যমে যে পরাগায়নগুলি সম্পূর্ণ তাকে বলা হয় পতঙ্গ পরাগায়ন বলা হয়ে থাকে। এই ফুলের একটা বৈশিষ্ট্য হল ফুলের পাপড়িগুলো উজ্জ্বল হতে হবে, পতঙ্গ পরাগায়ন ফুলের পাপড়িগুলো উজ্জ্বল, এবং এগুলো বায়ু পরাগায়ন যেমন আমরা পতঙ্গ পরাগায়ন সরিষা কমলা জবা ইত্যাদি আমরা বলে থাকি, কেমন। তারপর আসি এই শাখাগুলো বায়ু পরাগায়ন, দুই নম্বর হলো আমাদের বায়ু পরাগায়ন। যেমন বায়ু পরাগায়ন হলো ধান, যেমন ধানের যখন ফুল ফুটে তখন সেগুলো বাতাসের মাধ্যমে ওগুলো পরাগায়নগুলো সম্পূর্ণ হয়ে থাকে। এই পরাগায়ন যদি আমরা দেখবো অনেক সময় দেখা যায় আমরা ধান লাগাই না এক ধরনের, দেখা গেল মাঝে মাঝে দু একটা গাছ অনেক বড় দেখা যায়। এটির কারণ হলো এই যে পরপরাগায়নের ফলে দেখা যাচ্ছে অন্য ধানের পরাগায়ন আইসা এখানে পরাগায়ন সম্পূর্ণ হয়েছে, তাতে যদি পরবর্তী দেখা যায় বেশি বিষয় নষ্ট হয়ে। এবারে আসি আমরা, তাহলে আমরা পাইলাম কি এদের এই ফুলের বৈশিষ্ট্যগুলো বায়ু পরাগায়নের বৈশিষ্ট্যগুলো, এগুলো হালকা এবং এগুলো বায়ুর মাধ্যমে সম্পূর্ণ হয়ে থাকে, এগুলো পালকের ন্যায় বাতাসের মধ্যে বেশি বেড়াতে পারে। তারপর আসি আমরা প্রাণীর পরাগায়ন, প্রাণীর মাধ্যমে যে পরাগায়ন সম্পূর্ণ তাকে বলা হয় প্রাণী পরাগায়ন। যেমন আমরা জলজ উদ্ভিদগুলো আছে সেগুলো পরাগায়নগুলো দেখা যাচ্ছে পানিতে ভাসিত রাষ্ট্র চলে যায়, চলে যাবে আরেকজন একই জাতীয় একই জাতীয় মধ্যে যায়, সেগুলো পরাগায়ন সম্পূর্ণ হয়ে থাকে, যেমন আমরা পাতা সাওলা বলে থাকি। আরেকটি হলো প্রাণী পরাগায়ন, প্রাণী পরাগায়ন এটি প্রাণীর মাধ্যমে আমরা বড় বড় যেমন আমরা প্রাণীগুলো যেমন আমরা দেখি এই যে বাদু শামু এগুলোর মাধ্যমে কিছু পরাগায়ন সম্পূর্ণ হয়ে থাকে, আবার এই ফুলগুলো মোটামুটি বড় ধরনের হয়ে থাকে। যেমন আমরা কদম শিমুল তারপরে কচু ইত্যাদিগুলো এই প্রাণীর মাধ্যমে সম্পূর্ণ করে এদেরকে পানি পরাগায়ন ফুল বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো এই পানি পরাগায়ন আমরা এই পরপরাগায়নের যে বৈশিষ্ট্যগুলো বললাম এগুলো প্রথম হলো নিজের বিশুদ্ধতা রক্ষিত হয় না, এবং এগুলো কখনো দেখা যায় বিশুদ্ধতা রক্ষিত হয় না, পাশাপাশি আমরা এগুলোর জীবনী শক্তি কম। তাহলে আমরা আজকে পরপরাগায়ন বললাম, পরপরাগায়ন কয় ধরনের সম্পূর্ণ হতে পারে মাধ্যম ভিত্তি করে ওরা চার ধরনের সম্পূর্ণ হতে পারে। প্রথম বললাম আমরা পতঙ্গ পরাগায়ন করুন, তারপরে বললাম আমরা বায়ু পরাগায়ন করুন, তারপরে বললাম আমরা পানি পরাগায়ন করুন, তারপরে বললাম আমরা প্রাণী পরাগায়ন করুন। এই চার ধরনের অর্থাৎ এগুলো মাধ্যম লাগে পরপরাগায়নের জন্য, মাধ্যম আবশ্যক, মাধ্যম যদি না থাকে তাহলে পরপরাগায়ন সম্পূর্ণ হয় না, মাধ্যম অত্যাবশ্যকীয়। তো যে শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে তোমাদের কাছে আমরা এই যৌন জননের যে আমরা পার্ট চার থেকে পাঁচের যে ব্যাখ্যাগুলো বললাম আশা করি তোমরা এগুলো অবশ্যই বুঝতে পারছো। তো আমরা আজকে তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়ে দিই, বাড়ির কাজটা হলো আমি এখানে তোমাদেরকে আমরা চারটি অংশ দিলাম, চারটি অংশের Paul.
শিক্ষার্থী বন্ধু, এটি তোমাদের বাড়ির কাজ আমরা দিলাম। আশা করি স্কুল যখন খুলবে তখন তোমরা তোমাদের শ্রেণীর শিক্ষককে অবশ্যই এই বাড়ির কাজটি দেখাবা। পরিশেষে একটি কথা হলো, দীর্ঘদিন থেকে স্কুল বন্ধ, এই বন্ধের কারণে তোমরা একটু সবাই খারাপ সঙ্গ ত্যাগ করবা। বর্তমান যে সামাজিক বেদী সেটি হলো দর্শন এবং কিশোর জ্ঞান। তোমরা সবাই এই অসৎ সঙ্গ থেকে দূরে থাকবার, পাশাপাশি এই সামাজিক যে বেদিগুলো আছে বর্তমানে এদিক থেকে সবাই দূরে থাকবা, আর সবাই একটু বই নিয়ে পড়াশোনা করবা। পাশাপাশি আমাদের যে এই ক্লাসগুলো আমরা ইউটিউবে আমরা দেই এগুলো তোমরা একটু দেখবা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।